رسول امر الله رحابي اخري نبي امرا جتار دور رومات کوئی دین کے دیسی امرا جتار دور رومات امتر کرلام کی حضرت سمیہ رضی اللہ عنہ حضرت یسار رضی اللہ عنہ دو جن کے دھورنی آشا ہلو سمیہ سلن کی تو داشی یسار رضی اللہ عنہ سلن کی تو دار حضرت یسار رضی اللہ عنہ دوی پائر مدد ترا روشی بدلو دوی تے اوٹر گلائے بیدے دلو دوی دیکھے اوٹ کے چلائے دلو উট দুই দিকে দৌড়ায় যাচ্ছে হযরত ইয়াসারের দুই পায়ের মাঝখান থেকে সিধে একটা মানুষ দুইটা ভাগ হয়ে গেল আহা বড় কঠিন উনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তঙ্গের ভিতরে হাত পা বেঁধে আবু জেহেল বর্ষা মেরে মেরে নির্মমভাবে তাকে হত্যা করেছিল শহীদ করেছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার আর তো চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হয় কিন্তু কোন মানুষ সেই দিন তাদের বাঁচাইতে পারে নাই কোন মানুষ সেই দিন সাহায্যের জন্য যায় নাই সেই দিন তারা জীবন দিয়েছে শহীদ হয়েছে ঈমান দেয় নাই শহীদ হয়েছে ঈমান দেয় নাই শহীদ হয়েছে ঈমান দেয় নাই এ সুন্নি মুসলমান হে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান হে বিজয়নগরবাসী সাহাবায়ে কেরামের মতো ত্যাগ আমাদের হতে হবে আমাদের ঈমান সেইভাবে মজবুত হতে হবে না খেয়ে থাকবো হারাম খাবো না জীবন চলে যাবে একাই আহলে সুন্নাত ওয়াল জামাত সারবো না কথা বলে ঠিক না বেঠে হে সম্রাট মুসলমান মাইকের আওয়াজ বহু দূরে যায় মা বোনেরা শুনেন কথাগুলি শুনে যাবেন কৃতজ্ঞতা কি আমি কৃতজ্ঞতা একটা কুকুর থেকে বোঝায় যাই একটা কুকুরকে আপনি যদি লালন পালন করেন খাওয়ান ওকে খাবার দেন ওর ভরণ পোষণ আপনি দেন ওকে গোসল করান এই কুকুরটাকে আপনি কি খাওয়াইলেন আপনার খাবার থেকে উচ্ছিষ্ট পচা গলা খাবার এই কুকুরটাকে আপনি খাওয়াই দিবেন এই কুকুরটাকে খাওয়ানোর পরে এই কুকুর আপনার বাড়ির দরজা পাহারা দিতে থাকে কিন্তু এই কুকুর বাড়িতে চোর আসার পরে কুকুরকে চোরে লাঠি দিয়ে পিটানো দিবে অথবা ছুরি দিয়ে আঘাত করলেও কুকুরটা আপনি মনিবের দরজা সে ছেড়ে দেয় না আপনার সাথেই আপনার পাহারা দিতে থাকে এই কুকুরের একটা দিক হলো কৃতজ্ঞতা কুকুর প্রমাণ করলো মালিক আপনি আমাকে পচা গলা খাবার দিয়েছেন উচ্ছিষ্ট দিয়েছেন আমি বেজার হই নাই আপনার ঘরের ভালো দামি খাবারটাও কিন্তু আমাকে দেন নাই মালিক রে আমি ওই পচা গলা খাইয়ে আপনার কৃতজ্ঞতা আদায় করলাম আপনার দরজা পাহারা দিলাম আমি লাঠির বাড়ি খেয়েছি ছুরির আঘাত সহ্য করেছি তারপরও দরজা ছেড়ে দেই নাই কারণ আপনি আমাকে খাওয়ান আচ্ছা আপনারা বলেন আমাদের রিজিকের ফয়সালাকারী কে আল্লাহ পাক আপনারা আমার জন্য রিজিক বরাদ্দ করার পরও আমরা অন্যের রিজিক খাওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকি কি কথা কয় কেউ সুদের কারবারি করে অনেক বেশি রুজি করার জন্য আমরা সুদ খাওয়ার চেষ্টা করি কেউ ঘুষের কারবারি করি অনেক বেশি পরিমাণে খাওয়ার জন্য আমরা ঘুষের কারবারি করি আচ্ছা বলেন একটা মানুষ প্রত্যেক দিন যদি 1 কেজি করে চাল খায় তাহলে বছরে 365 কেজি চাল হলে তার বছর চলে যায় 365 কেজি চাল প্রত্যেক কেজি চালের দাম যদি 50 টাকাও ধরেন তাহলে আপনি যদি 365 এর অর্ধেক করলে কত টাকার চাল গেল বাজান খুব মনোযোগ দিয়েন 365 এর যদি 60 দিয়ে আপনি গুণ দিয়ে দেন তাহলে কয় মণ চাল হলো এই কয় মণ চাল হলে আপনার 60 বছরের জীবন চলে যায় 1 কেজি চালের ভাত একদম খেতে পারে না আমি সর্বোচ্চ ধরলাম আধা কেজি চাল হলে আপনার জীবনে প্রত্যেক দিন পার হয়ে যায় হাই হাই এর চেয়ে বেশি মানুষ খেতে পারবে না কিন্তু মানুষ কি করবে জানেননি আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তাকাসুর
حتى زرتم المقابر. الله বলেন প্রাচুর্য তোমাদেরকে আমার থেকে জুদা করে রাখছে, সম্পদের মোহে মানুষ তুমি আমি আল্লাহ থেকে জুদা হয়ে যাও, সম্পদের দিকে আকৃষ্ট হয়ে তুমি আমি আল্লাহর বিধান থেকে চলে যাও, কতদিন তুমি যাবে হাত্তা জুরুতুমুল মাকাবির, তোমার সামনে যে ঘর আসতেছে এই ঘরের নাম হলো কবর কবর কবর, একদিন মাটির ভিতরে হবে ঘর, যে মন আমার কেন বাঁধ দালান ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর। যেই মাটির উপরে আপনি বসে আছেন এই মাটির নিচে ঘর হবে, এই মাটির নিচে যাওয়ার পরে কত সময় আপনি পৃথিবীর অস্তিত্ব আপনার থাকবে বলে দিয়ে যাই, মানুষের মরণের পরে ২৪ ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়িয়ে যায়, ২৪ ঘন্টা পরে আপনার পুরো শরীরটা দুর্গন্ধ হয়ে যাবে। যে ছেলের জন্য সুদের কারবারি করেছেন বিরাট বড় বাড়ি বানাইলেন, এই ছেলেটা মানুষদেরকে বলবে হে প্রতিবেশীরা গ্রামবাসীরা উলামায়ে কিরাম আপনারা তাড়াতাড়ি করে আব্বাজানকে কবরের ব্যবস্থা করে দেন, গন্ধ হয়ে গেছে শেষ। ২৪ ঘন্টায় ছেলে পোল্টি দিবে, আমি বাস্তবতা থেকে বলতেছি, আমার নসিহত শোনার পরে বিবেক নিয়ে চিন্তা করে বাড়ি পর্যন্ত যাবে, পৃথিবীটা অল্প একটু সময়ের জন্য, খুব অল্প একটু সময়ের জন্য বলছি, ২৪ ঘন্টার ভিতরে ছেলেটা পোল্টি দিবে আপনার দম ফোড়াবে, ২৪ ঘন্টা পরে যে ছেলের জন্য আপনি ঘুষ খেয়েছেন, আমার দেশে বহু বিচারক আছে টাকা নিয়ে বিচার পক্ষপাতিত্ব করে, বাবা আছে না নিনে বহু আছে, এই জন্য আগের যুগের মানুষ বিচার করার জন্য আলেমদেরকে ডাকত, তা আমাদের মতো আলেম না মুরব্বী আলেম যাদের বয়স হয়ে গেছে ইবাদত করতে 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 আখেরাতের চিন্তা এসে গেছে তাদেরকে বসাইতো বিচারে, কেন জানেন সে চিন্তা করতো আমার দিনই বার কতদিন আছে, আমি একজন আলেম হয়ে যদি টাকার বিনিময়ে আমি যদি বিচার করে দিত আহমেশ্বরে আমি আল্লাহর কাছে কি জবাব দিব, সেই চিন্তা ভাবনা করার পরে পৃথিবী দিয়ে দিলেও ওই আলেম কোনোদিন টাকার বিনিময়ে বিচার করবে না, কথা বলো ঠিক কিনা? বিচার যে করে এর অধিকাংশ মুইতে পারিল না, ২৪ ঘন্টা পরে আপনার কলিজার ছেলে, যে ছেলের জন্য ৬০টি বছর আপনি পরিশ্রম করেছেন কলিজার সন্তান সেই মেয়েটা, যেই মেয়ের জন্য আপনি ৬০ বছর পরিশ্রম করেছেন সুদের কারবারি করে বহু মানুষের চোখের পানি আপনি ঝরিয়েছেন, ঘুষের কারবারি করে বহু নিরাপরাধ বহু দরিদ্র মানুষের রক্ত চুষে চুষে আপনি খেয়েছেন, বলে হুজুর ঘুষ খাইলে গরিব মানুষের রক্ত কিভাবে চুষে খায়, বলতেছি কিভাবে চুষে খায় জানেননি, সরকারি বড় বড় অফিসার যারা আছে এদের ভিতরে যদি ধরেন যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো ডিপার্টমেন্টে একজন অফিসার যদি ঘুষ খাওয়ার মাধ্যমে সিগনেচার করে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে ধরেন আপনাদের এলাকায় সার আসবে সরকারি অনুদান, গরিব মানুষের সার পাবে কিন্তু সে একটা সিগনেচারের কারণে এই গরিব মানুষের সারগুলি বরাদ্দ কমে গেল, যদি ১০ টাকার সার ২০ টাকা হলো অথবা যে সারের দাম ৪০ টাকা কেজি আছে সেটা যদি ৫ টাকা বাড়াই দেওয়া হলো, ধরেন একজন অফিসারের কারণে এরকম যদি হয়ে যায়
তুলে একজন না দুইজন না সে হয়তো 2 4 5 কোটি টাকা পাবে কিন্তু সে 2 4 5 কোটি টাকা দিয়ে পৃথিবী কিনতে পারবে না 2 4 5 কোটি টাকা যদি সে সারা জীবন খায় তারপরেও খেয়ে শেষ করতে পারবে না কিন্তু আমার দেশের 18 কোটি মানুষের ভিতরে যারা কৃষক হত দরিদ্র মানুষ আছে অন্তত 10 কোটি মানুষ কৃষির সাথে সম্পৃক্ত আছে এই 10 কোটি মানুষের রক্ত তারা চুষে চুষে খেয়ে নিল এই লোকটা ওই অফিসার 10 কোটি মানুষের রক্ত চুষে নিয়ে গেল এই লোকটি 10 কোটি মানুষের রক্ত চুষে নিয়ে বিরাট সুন্দর বাড়ি আলিশান বিল্ডিং বানাইলো এই লোকটাই মারা যাওয়ার পরে তার ছেলেটা 24 ঘন্টা পরে বলবে তাড়াতাড়ি বাবাকে কবর দাও গন্ধ হয়ে গেছে মেয়েটা বলবে তাড়াতাড়ি বাবাকে কবরস্থ করো গন্ধ হয়ে গেছে দুনিয়াতে রাখা যাবে না যেই ছেলের জন্য ওই লোকটা 10 কোটি মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে সেই সন্তানটাকে নিজের কাছে রাখবে না বিদায় করে দিচ্ছে যে স্ত্রীর জন্য সোনা দানা গহনা বানিয়ে বিবির মুখের হাসির জন্য খুশির জন্য সুন্দর একটা গাড়ি উপহার দেওয়ার জন্য আমার দেশের গরীব মানুষের রক্ত যারা চুষে নিয়ে গেল বাজারে ওই বিবি সাহেবাই তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি কবরস্থানে গোরস্থানে দিয়ে দেন সময় নাই এইজন্য আল্লাহ বলেন হাত্তা যুরতুল মাকাম কবর পর্যন্ত সময় পাবে বান্দা কবর কবর পর্যন্ত সময় পাবে এরপরে আর পাবে না আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার লা তুলহিকুম আমওয়ালুকুম ولا أولادكم عن ذكر الله اي ইমানদার শোনো তুমি ইমানদার শোনো শোনো তুমি শোনো ইমানদার তুমি শুনে যাও আজকে সম্পদের প্রেমে পড়ে সম্পদের মোহে পড়ে সম্পদের প্রেমে পড়ে সন্তানের মোহে পড়ে তুমি আমার জিকির থেকে দূরে যাও না জিকির থেকে সরে যাও না জিকির থেকে সরে যাও না জিকির কি জিকিরের নাম নামাজ জিকিরের নাম রোজা জিকিরের নাম হজ জিকিরের নাম যাকাত জিকিরের নাম যাকাত আচ্ছা আমার দেশে যদি একজনের 50,000 কোটি টাকার মালিক আছে এই 50,000 কোটি বছরে হিসাব করার পরে যদি 10,000 কোটি টাকাও তার থাকে বাকি 40,000 কোটি টাকা তার ব্যবসায়িক সম্পদ 10,000 কোটি টাকাও যদি সাহেব নেসাব হয় মালিক নেসাব হয় 1 কোটি টাকায় 2,50,000 টাকা যাকাত ওয়াল ফরজ হয়ে যায় 10,000 কোটি টাকার মালিকের কি পরিমানে যাকাত ফরজ আপনি চিন্তা করে দেখেন 100 কোটি টাকার মালিক যে 1 কোটিতে 2.5 কোটি 2.5 লাখ 100 কোটিতে 1 কোটিতে 2.5 লাখ 100 কোটিতে 2.5 কোটি টাকা দার যাকাত সুবহানাল্লাহ বলা যাবে কত কোটি 100 কোটি টাকা কেউ যদি মালিকের হিসাব হয় 100 কোটি টাকা আমার দেশে অনেকে ধনী আছে কিন্তু টেকাই না মানে আমাদের দেশে একজন বিশেষ ধনী মারা গেছেন 80,000 কোটি টাকা তার ছিল যা আমাদের সবাইকে যদি 1,000 টাকার বান্ডিলও দিয়ে দেয় এখানে আমরা যে কয়জন লোক আছি মাথায় করে নিতে পারতাম অনেকে ওই টাকা দেখলে হাদিসটক করে মরে যাবে কি দেখলাম এটা কি কথা কোন দেখে টাকা দিয়ে স্টক করে যেটা কি দেখলাম হাই হ্যাঁ আচ্ছা 100 কোটি টাকার মালিক যদি মালিকের নিসাব হয় তো প্রত্যেক বছরে থেকে 2.5 কোটি টাকা যাকাত দিত এই 2.5 কোটি টাকা করে যদি সে যাকাত ঠিকমতো গরীব মানুষের বাড়ি পৌঁছাই দেয় কিন্তু যাকাত তো এইভাবে দেয় না মাইকিং কইরা একটা ফসা কাপড় লইয়া 150 টাকার কাপড় 300 টাকার কাপড় এনে মাসখানেক পরে খইয়ে যায় সিরিয়ে যায় লুডাই যায়
হিতা নেয়, এটা যাকাত দিও না, এটা হলো নামকাওয়াস্তে। আরে ১০০ কোটি টাকার মালিকের যদি আড়াই কোটি টাকা যাকাত ফরজ হয়, আড়াই কোটি টাকার এক টাকাও তার কোনো হক নাই, এটা সব গরিব মানুষের টাকা। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক, সব গরিব মানুষের, সব গরিব মানুষের, সব গরিব। ওখানে তার এক টাকাও হক, এক টাকাও হক, এক টাকাও, এক টাকাও, এক টাকাও, এক টাকাও, ওই টাকা থেকে এক টাকা থেকে তো কিনে তো শুয়োরের গোশত খাওয়ার গরুর গোশত খাওয়ার সমান কথা। ঠিক, কোন তফাত নেই, কিন্তু বছর শেষে জাকাত দেয়। চিন্তা করে হাইরি এত কোটি টাকা দেবো, এত কোটি টাকা, এত কোটি টাকা, বহু আছে বাংলাদেশ, প্রত্যেকটা ধনী যদি ঠিক মতো জাকাত আদায় করে দিত আমার দেশের অন্তত গরিবত্ব অনেকাংশে কমে যেত, অনেকাংশে কমে যেত, কিন্তু দেয় না, কিন্তু দেয় না। হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান, আমার দেশে অনেক আছে জাকাতের মাসালাই বুঝে না, কুরবানি আসলে পাঁচ লক্ষ টাকার গরু একটা জবাই দিয়ে মনে করে দুনিয়া উদ্ধার করছি, আল্লাহর একবারে খুশি করে ফেলাই দিছি, ওই কি বলে গাবতুরি হাটে যায়, গাবতুরি হাটে যায়, গুলশানের হাটে যায়, বনানীর হাটে যায়, বনানীর হাটে, বড়কুন্ডা, বড়কুন্ডা, ছোট্ট বাচ্চা এ পছন্দ করে কয় বাবা ওইটা পছন্দ, ওইটা লয়ে যায়, ওইটা লয়ে যায়, তো গরু নিয়ে বড় বড় ডিপ ফ্রিজের ভিতরে হাত দেয়। আমার বাসা তো ঢাকা বসুন্ধরা, তো আমি জানি চরিত্র, বিজির ভিতরে আম দিয়ে দিচ্ছে, খা হইতে খা, খা হইতে খা, খা খাইতে রে না, ফেসা দিচ্ছে হাড়ে সাহস, তারপর কুতি আর চাইতে, আল্লাহ কে তো আর খাইতে দেব না, তো দুনিয়াত খাইতে আর তিনে, মরণের পরে তো ফাবি না, মরণের পরে জিডে ফাবি, সেটা হলো ফেরেশতাদের বাটাম চালা, খাইতে রে না, তো হেক 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 একটা রোগ, বুঝে যাবেন বাপ ২৪ ঘন্টা পরে ছেলেটা আপনাকে ভুলে যাবে, ২৪ ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হলো, খালি চোখে দেখা যায় না, গন্ধ সরিয়ে গেছে, হাই হায় হায়, প্রধানমন্ত্রী হলেও গন্ধ ছড়াবে, রাষ্ট্রপতি হলেও গন্ধ ছড়াবে, প্রধান সেনাপতি হলেও গন্ধ ছড়াবে, মন্ত্রী এমপি, মন্ত্রী মিনিস্টার, এসিডিসি, এসপি যাই বলেন না কেন গন্ধ ছড়িয়ে যাবে, আহা গন্ধ ছড়াইলো, গন্ধ ছড়াইলো। আজকে আমার এক ভাই মসুরি খোলা দরবার ঢাকার থেকে ফোন দিয়ে মামাই বললেন, হুজুরের একজন মুড়ি ফুরফুরার হুজুরের খলিফার ছেলে বড় আবেদ লোক ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, তিন বছর পরে কবর ভেঙে গেল, কবরের ভিতরে কাফনের কাপড়টাও পর্যন্ত পচে নাই, দেহ যেরকম ওই রকমই আছে, নষ্ট হয় নাই, একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ সুন্নিরা পচে না, আস্তে বলেন কেন, জোরে বলেন, সুন্নি কবরে পচে না, যদি সুন্নি সুন্নির মতো হয় ও কবরে পচে না, বহু প্রমাণ আছে, বহু আছে, বহু আছে। আরে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো ওলির জন্ম হয় না, কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ওলি দেখাইতে পারে তো ঘড়ির বদলে তো চুরি করব। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হয় না, আমি দেখিনি আজ পর্যন্ত, আমি দেখিনি, বহু অলির কবর ভেঙে গেছে, ৩০০ বছর পরেও কবর নষ্ট হয়নি ভারতের, কাদরিয়া তরিকা, মারহাবা বলা যাবে না, ৩০০ বছর পরে কবর ভেঙেছে, যেরকম ওই রকমই আছে, ৩০০ বছর পর্যন্ত মাটির নিচে, কিন্তু পাপি বান্দার শরীর থেকে গন্ধ বের হবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন না সেই দিন বলবে তাড়াতাড়ি করে কবরস্থ করে দাও, রাখা যাবে না গন্ধ। আরে ২৪ ঘন্টার মধ্যে ছেলে মেয়েরা পল্টি মেরে দিল, অথচ এই ছেলের জন্য ধনী, তুই অফিসার সুদ আর ঘুষ খাইয়া কোটি কোটি টাকা রেখে গেল, বিরাট বড় বাড়ি রেখে গেল, কিন্তু এই সম্পদ তার কোনো কাজে আসলো না, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার লা তুলহিকুম আমওয়ালুকুম
সম্পদের মোহে পড়ে সন্তানের প্রেমে পড়ে আং জিকিরিল্লাহ তুমি আমায় আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যাও না জিকির থেকে জুদা হয়ে যাও না জিকির থেকে জুদা হয়ে যাও না যদি আমি আল্লাহর জিকির থেকে জুদা হই আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ামাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন যদি আমি আল্লাহর জিকির থেকে তুমি জুদা হও তাহলে তোমার এমন সর্বনাশ হবে এই সর্বনাশ তুমি আর পোষাইতে পারবে না বান্দা হায় 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 কত বড় সর্বনাশ হলো এরপর আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন قبل أن يأتي أحدكم الموت أمي الله তোমাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তুমি আমি মালিকের পথে খরচ করবা মসজিদ দিবা মাদ্রাসায় দিবা ভিক্ষুক মুসাফির এতিম দুস্থ মিসকিনকে দিবা আমি আল্লাহর কোরআনের পথে দিবা হাদিসের খেদমতে দিবা আলেম বানানোর জন্য দিবা যেখানে বান্দা নামাজ পড়বে রিজিক করবে রোজা করবে জিকির ফিকির ইবাদত করবে সেই উদ্দেশ্যে তুমি তোমার সম্পদগুলি খরচ করবা যদি না করো তাহলে কিয়ামতের মাঠে মানুষ হাতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর গোশতগুলি কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুল রাব্বি ও আমার রব আমার দেশে অনেক ধনী যারা যাকাত দেয় না যারা যাকাত দেয় না যাকাত উসুল করে না যাকাত উসুল করে না যাকাত ঠিকমতো আদায় করে না কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে হাতগুলি কামড়ায় কামড়ায় গোশতগুলি টেনে 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 ছেড়ে ছেড়ে ফেলবে একটা সিংহ একটা হায়না যেমন ওই হরিণ আর বন্য মহিষের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছেড়ে ছেড়ে খায় আহা জীবন্ত অবস্থা একটা হরিণের গোশত যদি কামড়ায় কোনো হায়না খায় ওই হরিণটা যেমন চিৎকার করতে থাকে একটা মহিষ যেমন ছটফট করতে থাকে মেহশরের কঠিন মাঠে আল্লাহর বান্দার নিজের হাতগুলি কামড়ায় গোশতগুলি টেনে 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 ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুল রব্বি ও আমার রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব আল্লাহ আবার পৃথিবীতে আপনি পাঠান পৃথিবীর মধ্যে যাইয়া আমাদেরকে আবার যাওয়ার সুযোগ দেন আমাদের আবার জীবন দেন আবার দুনিয়াতে আপনি পাঠান আবার হায়াত দেন আবার পৃথিবীতে আমরা যাব যাওয়ার পরে হে রব ফাসদাকা বেশি বেশি করে আপনার পথে খরচ করব দান সদকা করে দিব যাকাত উসুল করব সদকা বেশি বেশি দিব আল্লাহু আকুম মিনাস সালিহিন আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব নামাজিদের অন্তর্ভুক্ত হব রোজাদার হয়ে যাব হজকারী হয়ে যাব যাকাত উসুলকারী হয়ে যাব আল্লাহ ওয়ালা হয়ে যাব নবীর পাগল হয়ে যাব আকাইদে আহলে সুন্নাতুল জামাতে চলে যাব আল্লাহ পাক বলবে লাউ ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা বান্দারে দ্বিতীয়বার পৃথিবীর থেকে চলে গেলে আসার আর কোনো সুযোগ নাই হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো রাস্তা নাই হায়াত শেষ হয়ে গেলে থাকার আর কোনো রাস্তা নাই চলে গেলে পৃথিবীতে আসার আর কোনো সুযোগ নাই বান্দার জীবনে ওয়ান টাইম চান্স একবার তুমি জীবনে সুযোগ পাইবা বারে বারে আর সুযোগ আমি রব্বে কারিম তোমাকে দেব না হ্যাঁ কি কথা আল্লাহ পাক কোরআনে কত চমৎকার ভাবে আল্লাহ পাক বান্দাকে শিখাই দিলেন ধনী যারা সুদ আর ঘুষের কারবারি করে অনেক টাকা বানায় ভাবতেছেন আপনি অনেক বড় চালাক না 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 যারা সুদ আর ঘুষ করে যারা দুনিয়াতে অনেক সম্পদ করে এরা আসলে চালাক না এরাই হলো জমিনের সবচেয়ে বড় বোকা কথা বলেন ঠিক কি না এরাই হচ্ছে সবচেয়ে বড় বোকা এরাই বলদ এরা বুঝে না যে তার জীবনের অনেক বড় সর্বনাশ সে ডেকে সে বুঝে না যে তার জীবনের কত বড় সর্বনাশ সে ডেকে নিয়ে আসছে জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর
জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও যাদা মরি পাগ ধরিয়া গেছে তারি দন্ত বসে গুটা চারি সমন জারি গিয়াছে কুরিয়ার সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাইনে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া বুঝছেন এরা আমাকে ঘরে ভিত্তি বুঝিস মোহতারাম কষ্ট হচ্ছে আপনাদের এটা হলো আপনাদের জীবনে কি করণীয় আছে এটা বুঝে যাওয়াটা খুব জরুরি আবার বলি যে মাটির উপরে বসে আছে আগামীকালে মাটির নিচে আপনার আমার যে কারো ঘর হতে পারে এটাই বাস্তব এটাই সত্য আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন فإنه ملاقيكم حضور اپنی بول دین او نبی امار اپنی بولین اپنا رمت کے بولین تم نا جکھنی تھا کنا کنا مرون تمہیں جکھنی تھا کنا کنا مرون مرون تمہیں شد ملاقات کروے তুমি যেখানেই থাকো মরণ তোমার সঙ্গে মোলাকাত করবে মরণ তুমি যেখানেই থাকো মরণ তোমার সঙ্গে মোলাকাত করবে এই জন্য সাহাবীরা কোনোদিন ইমানের সাথে আপোষ করে নাই যুবকরা বলছে হুজুর হযরত বেলালের জীবনী একটু আলোচনা আপনি শোনাবেন আহা দেখেন হযরত বেলাল ছিলেন একজন কীতদাস গরিব মানুষ কালেমা পড়ছে মক্কার ধনী ব্যক্তিগুলি ক্ষমতাধর ব্যক্তিগুলি তখন যারা ক্ষমতায় ছিল মক্কার মসনদে এই মানুষগুলি বলল যদি এরকম কীতদাসেরা কালেমা পড়ে আমাদের দল কমে যাবে না এদেরকে এখনই হটাইতে হবে শায়েস্তা করতে হবে যদি এখন না হটানো যায় তাহলে ভবিষ্যতে এদের দলগুলি ভারী হয়ে যাবে এই চিন্তা করে হযরত বেলালকে ধরে নিয়ে আসলো তারা হযরত বেলালকে ধরে নিয়ে আসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে আসার পরে তার মনি বুমাইয়া এমন ভাবে অত্যাচার শুরু করলেন নিত্য নতুন রিমান্ড বড় কঠিন রিমান্ড শুরু করলেন বড় কঠিন রিমান্ড শুরু করলেন আহা বড় কঠিন বড় কঠিন বেলাল কালেমা পড়ার পরে বেলালকে ধরে নিয়ে আসা হলো ও বেলাল কালেমা সারবি না জীবন দিবি বেলালের একটি কথা বেঈমানের দল কালেমা পড়েছি ঈমান এনেছি জীবন চলে যাবে কিন্তু ঈমান আমি সারব না একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার বাজান রে খুব মনোযোগ দিয়েন সেই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার শুরু করা হলো কি ভয়াবহ অত্যাচার বেলালের হাত পা গুলি বেঁধে সারা দিন চাবুক দিয়ে পিটানো হতো চাবুকের আঘাতে আঘাতে ওরা শরীরটা তার জর্জরিত হয়ে গিয়েছিল যেখানে সেখানে শুধু রক্ত আর রক্ত ওই কাটা শরীরের মধ্যে হযরত বেলালকে গলার মধ্যে রশি চেপে হাত পা গুলি বেঁধে মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো যারা মক্কায় গেছেন তারা দেখছেন পাথুরি রাস্তা পাথুরি পথ
পাথরের পাহাড়, এই পথের মধ্যে উত্তপ্ত বালুকণা, হায় হায় প্রচন্ড গরম, যখন পড়ে 45-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বালিগুলি উত্তপ্ত হয়ে যায়, পাথরগুলি উত্তপ্ত হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাথরের মধ্যে টেনে টেনে শরীরের মধ্যে ফুসকা পড়ে চামড়া উঠে উঠে গা হয়ে যেত। নবীর আশি ও মুসলমান, সেই দিন বেলাল ইমাম ছাড়ে নাই, কঠিন অত্যাচারে বেলাল শুধু আহাদ আহাদ বলতো, মাঝে মধ্যে বেলাল অজ্ঞান হয়ে পড়ে যাইত। বেলালের আবার হুশ আসার পরে আহাদ আহাদ বলে কান্ত। বেঈমানের দলেরা বলল না, এইভাবে তাকে বন্ধ করা যাবে না। জিব্বাখানা টেনে বের করে লোহার শিক আগুনের মধ্যে গরম করে বেলালের জিব্বারে পরপর করে জবান বন্ধ করে দেয়া হতো। জবান বন্ধ হলে কি বেলালের হৃদয় বন্ধ করতে পারে নাই, বেলালের হৃদয় বন্ধ করতে পারে নাই। মরুভূমির মতো বেলালকে শুয়াইয়া, উত্তপ্ত বালুর মতো শুয়াইয়া, হাত পা গুলি বেঁধে ফেলে দিয়ে চলে আসতো। প্রচন্ড বাতাস আর গরমে বালু গুলি লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে রক্ত পড়ত। বেলাল অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুশ আসত, আবার অজ্ঞান হতেন, আবার হুশ আসত। একদিন না দুই দিন না বহুদিন বহু মাস এইভাবে অত্যাচার চলতে লাগলো, সারা শরীরটা বেলালের ক্ষত বিক্ষত হয়ে গেল। আহা, অত্যাচারের কি কঠিন, নির্যাতনের কি কঠিন। হা, এখন যদি কেউ কাউকে মারে তো বহু মানুষ ধরার জন্য আসে, বাঁচাও। কিন্তু সেই দিন বেলালকে মারা হতো, একটা লোক বলতো না, না এ লোকটাকে মারা যাবে না। মক্কা ছেলেপেলেরা যুবকরাও মারত, আহা মনি ঘুমাইয়া তাকে ছেলেদের কাছে ছেড়ে দিত। বাজান রে হযরত বেলালের এমন মার, এমন আঘাত ইমানকে টলাইতে পারে নাই। সেই দিন ইমান একটু হেলে নাই, বেলালের একটাই চিন্তা, জীবন যাবে ইমান যাবে না। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি, আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুইজনকে ধরে নিয়ে আসা হলো। সুমাইয়া ছিলেন কিতু দাসী, ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ছিলেন কিতু দাস। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে তারা রশি বাঁধলো, দুইটে উটের গলায় বেঁধে দিল, দুই দিকে উটকে চালাই দিল, উট দুই দিকে দৌড়ায় যাচ্ছে। হযরত ইয়াসারের দুই পায়ের মাঝখান থেকে সিরে একটা মানুষ দুইটা ভাগ হয়ে গেল। আহা, বড় কঠিন। উনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তঙ্গের ভিতরে হাত পা বেঁধে আবু জেহেল বর্ষা মেরে মেরে নির্মমভাবে তাকে হত্যা করেছিল, শহীদ করেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আর তো চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হয়, কিন্তু কোন মানুষ সেই দিন তাদের বাঁচাইতে পারে নাই, কোন মানুষ সেই দিন সাহায্যের জন্য যায় নাই। সেই দিন তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ঈমান দেয় নাই, শহীদ হয়েছে, ঈমান দেয় নাই, শহীদ হয়েছে, ঈমান দেয় নাই। এ সুন্নি মুসলমান, হে আহলে সুন্নতুল জামাতের মুসলমান, হে বিজয়নগরবাসী, সাহাবে কেরামের মতো ত্যাগ আমাদের হতে হবে, আমাদের ঈমান সেইভাবে মজবুত হতে হবে। না খেয়ে থাকবো, হারাম খাবো না, জীবন চলে যাবে, একাই দাহলে সুন্নতুল জামাত সারবো না। কথা বলে ঠিক নেবে ঠিক। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী,
আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا. উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, হযরত বেলালের জীবন এইভাবে চলতে লাগলো, বড় নিষ্ঠুর বড় কঠিন ছিল মাইয়া, মনির তাকে এইভাবে অত্যাচার করত, বহুদিন পর্যন্ত এইভাবে অত্যাচারের স্টিম রোলার চলল। হযরত বেলালকে মুক্ত করে আনলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বেলালকে আজাদ করে দিলেন। হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো, আল্লাহর নবী বললেন আমার বেলাল আজান দিবে, বেলাল আজান দিবে, বেলাল মুয়াজ্জিন হবে। সুন্দর চেহারা দেখে না, অনেক বড় ইউনিভার্সিটি চ্যান্সেলর দেখে না, বিরাট বড় শিক্ষিত দেখে না, অনেক চমৎকার লাহাম দেখে তাকে মুয়াজ্জিন বানানো হলো না। হযরত বেলাল মুয়াজ্জিন হবে এটা আমাদের পছন্দ না, এটা আরশের মালিক যিনি আমার আল্লাহর পছন্দ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বেলাল আজান দিবে মুয়াজ্জিন হবে এটা আমাদের পছন্দ না, আমার আল্লাহর পছন্দ। কেন? কেন? ইসলামের জন্য এত বড় ত্যাগ বেলাল করেছিল, মাসের পর মাস তার পিঠের চামড়া চলে গেল, গোশত উঠিয়ে ফেললো, খেয়ে না খেয়ে অজ্ঞান হয়ে আবার হুশ এসে, দিনের পর দিন বেলালকে অত্যাচার করা হয়েছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, কিন্তু বেলালকে জীবিত রেখে রেখে খুব কষ্ট দিয়ে দিয়ে তাকে অত্যাচার করা হতো, তিলে তিলে মানে অত্যাচার করা হতো। কঠিন এই ত্যাগ স্বীকার করার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুয়াজ্জিন বানাই দিলেন। বেলাল মুয়াজ্জিন হয়ে গেল নবীর মসজিদের মুয়াজ্জিন, তাও আমার নবীর নিজের ইচ্ছার পছন্দের না, শুধু আমার মালিক আমার আল্লাহর পছন্দের মুয়াজ্জিন হয়ে গেল বেলাল। বেলাল আজান দিত, ওই আজানের আওয়াজগুলি মদিনা তুম্মরওয়ারা থেকে বেলাল আজান দিলে আরশে মুআল্লা পর্যন্ত আজান চলে যাইত। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজ শরীফ থেকে ফিরে আসার পর আল্লাহর হাবিব ডেকে বলেন বেলাল তুই কি বলবি, কি আমল করিস? বলি ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন বেলাল রে আমি জান্নাতের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি তোমার আজান তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে আগে আগে পাইছি। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চলবো মুহের মাইকের ভিতরে মুখ নিয়ে ওয়াজ করা যায়, ওয়াজ করতে হলে আমাকে ডানে বামে তাকাইতে হবে, বুঝছো না? তোমরা ইনসাফ করো আর কি, অসুবিধা নেই, ঠিক আছে? বাহিরে সাউন্ড সুন্দর আছে, আমি যদি মুখ লাগাই ওয়াজ করি ভিতরে একভাবে ফাতুরের মতো বুয়ে থাকলে উইবো তো ডাইন বাম তাকাই, তো না তাকাইলে আমার দিকে সবাই তাকাই রইছে,
মানুষ আমার দিকে আকৃষ্ট হয়ে আছে যে হুজুর কি বলে এটা শুনি মোতারা খুব মনোযোগ হাতের সময় একেবারে স্বল্প বিদায় এসে নামাজের পরে বসে পড়ছি আমার সময় না আমাকে অনেক দূরে যেতে ভাঙ্গা রাসুলের রাস্তা এক বিদঘুটে জায়গা তো যাই হোক যে কথা বলছিলাম যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হলেন তিনি আজান দিলে মদিনার থেকে আজানের আওয়াজটা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় যেত হয় না ব্যাপার একটু জোরে সুবহানাল্লাহ এখন প্রশ্ন করবেন ফরিদি হুজুর আরশে মুআল্লা কত দূর আরশে মুআল্লাটা যে কত দূর আপনাকে একটু পরিসংখ্যান দিয়ে হাদিসের পরিভাষা থেকে কিতাবের পরিভাষা থেকে আপনি যে পৃথিবীর মধ্যে আছেন এই পৃথিবীর নিচে আরো সাতটা পৃথিবী আছে মানে ছয়টা পৃথিবী আছে এই জমিন সহ আরো ছয়টা জমিন আছে মোট সাতটা জমিন যে আসমানের উপরে বসে আছেন এর উপরে আরো ছয়টা আসমান মোট সাতটা আসমান এই পুরো আসমান জগৎ ও জমিন জগৎকে ঘিরে রাখছে পানি না হয় না আরো জোরে পুরোটাকে পানিতে ঘিরে রাখছে আল্লাহ সমুদ্র মহাসমুদ্র দিয়ে মত এটাকে ঘিরে রেখেছে এটার পিঠের উপরে আল্লাহ দিয়েছেন আবার বাতাস বাতাসের উপরে দিয়েছেন হাইকাল হাইকাল কি মুফাসসিরে কিরাম লিখছেন এটা আল্লাহ পাকের এক বিশেষ সৃষ্টি আমরা বলতে পারি হাইকালের উপরে দিয়েছেন কুরসি কুরসির উপরে হলো আরশে মুআল্লা পুরো সৃষ্টিটাকে আল্লাহ পাকের আরশ বেষ্টন করে রেখেছে না আরো জোরে আরো জোরে আরো জোরে এবার বুঝেন এটা কত দূর কত বিরাট সেই আরশে মুআল্লাতে বেলালের আজান মদিনার থেকে চলে যায় হয়েছে না আরো জোরে কণ্ঠের জন্য নবীর প্রেমের জন্য ইমানের জন্য কথা বলেন ঠিক না বেঠিক চেহারার জন্য কণ্ঠের জন্য এলেমের জন্য রসুল প্রেমের নবীর প্রেমের জন্য বেলালের আজান শুধু আরশে মুআল্লা পর্যন্ত চলে যায় নবীজি জান্নাত থেকে ফিরে আসার পরে কয় বেলাল রে তোর জান্নাতের তোর পায়ের শব্দ আগে আগে পাইলাম কারণ কি বেলাল বলে হুজুর আমার জীবনের একটা আমল আছে বলে কি আমল বল প্রথম নাম্বার আমল হুজুর আমি অজু চলে গেলে আবার অজু করি অজু চলে গেলে আমি আবার অজু করি অজু করার পরে আমি দুরাকাত নফল নামাজ পড়ি অজু চলে গেলে অজু করি অজু চলে গেলে অজু করি অজু করার পরে আমি নামাজ পড়ি আল্লাহর নবী বলেন এই আমলের জন্য বেলাল আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ আগে আগে পাইছি আমরা দেশে তো নাকি মৃত্যু পানি লয় না বহুত বেলাল আছে মৃত্যু পানি লয় ওরা যদি ওয়ার শুনে বাইত পর্যন্ত লয়ে যেত তো ওরা ওলি আল্লাহ হয়ে যেত ওরা খারাপ সারা জীবন খালি মাইক কি চালাইছে কিন্তু কুয়াজ বাইত পর্যন্ত নিছে না ওরাও নিছে না এই ভিডিও আলাদা খুব মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে বাড়ি ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটা হলো জরুরি ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটা হলো জরুরি এটা হলো প্রয়োজন অজু গেলে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার অজু করতেন কি আমল ছিল দেখেন প্রস্রাব করার পরে ঢিলাগুলো তো আছেই পবিত্রতা তো আছেই এরপরে অজু চলে গেলে আবার অজু করতেন অজু করার পরে দুরাকাত নামাজও পড়তেন আহা বেলালের আমল ছিল সারা জীবন নবীকে ভালোবাসছে শুধু ভালোই বাসছে না ওনার ভালোবাসার একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে উপস্থাপন করি ওরা বারবার খালি কিছু হুজুর এই ওয়াজটা করি এই জন্য করতে বাধ্য হয়েছি বলাবেন তো কষ্ট করে আয়োজন করছি সুন্দর করে বাসন করে মতো সাজাইছি আমি আইসে দেখি যে খোদা আমি যে বিয়ে করছিলাম তাতে এরকম করে সাজাইছি ওরা যেমনি সাজাইছে আমার বউ এখন আফসোস করে যে কি বিয়ে করলাম তোমার লাগে বিয়ে বসে জীবনটা গেল গা এগুলো অসুবিধা নাই যদি চাও তো আবার নতুন করে সাজাই দিব অসুবিধা দেখি খুব সুন্দর করে ওরা সাজিয়েছে
অনেক বড়দের আশা আওয়াজ শুনবে ঠিক হ্যাঁ মানুষের মনে তামান্না তো থাকে বেলালের ছোট্ট জীবন থেকে বলে দিয়ে যায় বাবা মুসলমান হৃদয়টাকে নরম করে দিতে হবে নবীর আশিক বেলাল সারা জীবন নবীর কদমে থেকে থেকে নবীর ভালোবাসায় হৃদয়কে সিক্ত করেছিল বুঝেন তো সাহাবীরা রাসূলকে কিভাবে ভালোবাসতেন একটা মরা কাটুস্তনে হান্নানা নবীর বিরহ বেদনায় কেঁদেছিল একটা উটের নাম ছিল কাসওয়া তিন দিন পর্যন্ত কোনো খাবার তাকে খাওয়াইতে পারে নাই কেউ পানি পর্যন্ত খাই নাই উট খেয়ে তিন দিন পর্যন্ত হাওমাও করে কেঁদেছিল কাসওয়া কাঁদতে কাঁদতে বিরহ বেদনা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে উরে মরি প্রেমানলে উরে মরি ওহে রব্বানা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা এই কাসওয়া তিন দিন কেঁদে কেঁদে হায়রান হয়ে বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাসওয়া যেই কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে মারা গিয়েছিল ওই কুয়া মদিনাতে দেখে আসছি অনেক বড় কুয়া আমাদের দেশের মতো কুয়া না ওই দেশের কুয়াগুলি অনেক বড় বড় ঘরের মতো বড় বিরাট বড় কুয়া এই কুয়ার মধ্যে উট ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়েছিল বিরহ বেদনা একটা উট সহ্য করতে পারে নাই একটা প্রাণীর কলিজায় যদি নবীর প্রতি এরকম ভালোবাসা থাকে নবীর উম্মত উম্মত ওই নবীর ইজ্জতের চাদর ধরে টানো মেহশরের আদালতে কি জবাব দিবা হিসাব কষে যাও নবীর উম্মতরে নবীর অন্তকালের পরে সাহাবীরা ব্যাকুল হয়ে গেলেন পাগল পড়া হয়ে গেলেন সারা মদিনা নীরব হয়ে গেল কান্না রোল খাওয়া দাওয়া রান্না বান্না ব্যবসা বাণিজ্য সাহাবীদের বন্ধ হয়ে গেল হযরত নবীর অন্তকালের পরে বেলাল আজান দেওয়া বন্ধ করে দিল আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন বেলাল আজান দাও বেলাল ডেকে বলল হুজুর আপনি যদি আমাকে কিতু দাস হিসেবে কিনে নেন কিতু দাস যখন ছিলাম আপনি আমাকে টাকা দিয়ে কিনে এনেছিলেন হুজুর আপনি কি আল্লাহকে খুশি করার জন্য কিনছেন না নিজের জন্য কিনেছিলেন আবু বকর ডাক দিয়ে বলে বেলাল আমি আল্লাহকে খুশি করার জন্য কিনে তোমাকে আজাদ করে দিয়েছি হযরত বেলাল বলেন আবু বকর আপনি আমাকে আমার জায়গায় ছেড়ে দেন যে আজান দিলে নবী আসবে না আমি আবু বেলাল সে আজান দিতে পারবো না যে আজান দিলে নবী আসবে না সে আজান আমি বেলাল আর দেব না নবীর অন্তকালের পরে বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলে কেমন পাগল ছিল বেলাল আজান বন্ধ করে দিলেন আজান 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 দেওয়া বন্ধ করে দিলেন বেলাল আল্লাহর নবীর অন্তকালের পরে কিছুদিন পরে হযরত বেলাল গাঁঠরি নিয়ে আসছে আমাকে বিদায় দেন আর মদিনায় থাকবো না আহা নবীর পাগল হযরত বেলাল চলে গেলেন মদিনার থেকে সিরিয়াতে আজান বন্ধ করে দিলেন কেউ তাকে আজান দিয়ে হইতে পারে নাই চলে গেলেন সিরিয়াতে চলে যাওয়ার পরে অনেক দিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন কিরে বেলাল এটা কেমন জুলু তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল ও বেলাল কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল আমি নবীর জিয়ারতে আয়
বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনেন নবীর আশিক বেলাল ডাক দিয়ে বললেন আল্লাহর নবী স্বপ্ন দেখে বলে বেলাল কতদিন হলো তুমি আমার কণ্ঠের আজান শুনে না রে বেলাল কতদিন হলো তোমার আজান শুনি না রে বেলাল বেলাল রে কেমন জুলুম তুমি শুরু করছো আমার জিয়ারতে কেন তুমি আসো না রে বেলাল একজন নবীর আশিক নবীকে কতটা ভালোবাসলে আল্লাহর নবী থেকে স্বপ্নে ডাকতে যায় বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা আমি যদি প্রেমে পাগল সে তো মদিনা আল্লাহর নবীর আশিকি পাগল সিরিয়া থেকে হাঁটা শুরু করলেন হেঁটে হেঁটে মদিনায় আসছে আহা হা নবীর আশিক হেঁটে হেঁটে মদিনাতে আসছে নবী ডাকছে আর সহ্য করতে পারেন নাই নবী ডাকছে হেঁটে হেঁটে চলে আসলেন তিনি সিরিয়া থেকে মদিনাতে আসছে যখন মদিনাতে আসছে রওজা মোবারকের সঙ্গে মাথা টেকিয়ে বেলাল কান্দে আর কেঁদে কেঁদে হয় রানি আর রাসূলুল্লাহ আপনি আসতে বলেছিলেন আমি আসছি নবী গো ইয়া নবী আল্লাহ আমি আসছি গোলাম হাজির হয়ে গেছে নবী আপনি জিয়ারতে আসতে বলেছিলেন আমি আসছি গোলাম হাজির রওজা মোবারকের সঙ্গে উনি কেঁদে কেঁদে হয়রান হচ্ছে নতুন মুয়াজ্জিন এসে ডাক দিয়েছে সাহাবীর আসো নবীর মুয়াজ্জিন আসছে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দরবারছে আয়েশা দেখতেছে নবীর মুয়াজ্জিন বেলাল উপস্থিত সাহাবীরা ডাক দে বলে বেলাল রে আজান দাও আজান দাও আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল বেলালের একটাই কথা আমি আজান দিলে নবী আসতো এখন আজান দিলে কি নবী আসবে বলো সাহাবীরা বলল আমাদের কোথায় বেলাল আজান দিবে না হাসান আর হুসেন আসেনি দৌড়াই গেছে সাহাবীরা ইমাম হাসান হুসেনকে নিয়ে আসছে হাসান হুসেনকে দেখতে নবীর মতো দেখা যায় তো ইমাম হাসানের চেহারা প্রিয় নবীজির চেহারার মতো সুন্দর ছিল ইমাম হুসাইনের চেহারা নানার চেহারার মতো ছিল দুই ভাই হাসান হুসেন নানার চেহারা পাইছিল হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরত ইমাম হাসানের বুকের মধ্যে মাথা থেকে ডুকরে ডুকরে কান্না করে রে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা থেকে কান্না করে হযরত ইমাম হাসান হুসাইনের বুকের মধ্যে মাথা থেকে বেলাল কাঁদতেছে এই দৃশ্য দেখে সমস্ত সাহাবীরা কেঁদে ফেলছে সারা মদিনায় কান্নার ঢেউ পড়ে গেল হযরত ইমাম হাসান ডাক দেয় বলল নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়ে নানার আজান শুনাইতে যাও ওই কণ্ঠ দিয়ে আমরা আজান শুনাইয়া যাও নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়ে আজান শুনাইতে যাও ওই লাহান দিয়ে আমরা আজান শুনাও কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই
যেই মহিলার ছাদের উপরে দাঁড়া বেলাল আজান দিতেন ওই ছাদের উপরে দৌড়াইটা বেলাল আজান শুরু করছে আল্লাহু আকবার আজানের ধ্বনি সারা মদিনায় ছড়িয়ে গেল মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে আবার বেলাল আজান দিলেন আল্লাহু আকবার বাজান সারা মদিনার থেকে বৃদ্ধরা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে أشهد أن لا إله إلا الله شرع مدينة تكي محيل رغور تكي بيرو دور مرسي أشهد أن لا إله إلا الله شرع مدينة المنور دكري دكري كرنا شروع كرسي شرع مدينة صحابي ركبت تشي نمير انتقال المره বেলাল যেদিন আজান দিয়েছিল এমন কান্নার কোনদিন হয় নাই নবীর ইন্তেকালের পরে সাহাবীরা এত পরিমাণে কেঁদেছিল আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরি মরি প্রেমানলে পুরি মরি ওহে রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার চিৎকার মেরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ আল্লাহ যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি সারা মদিনার মানুষ কেঁদে কেঁদে হয়রান মদিনাতে এরকম হয়েছিল মনে হয়েছিল নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে এরকম ভাবে হৃদয় মদিনাতে হয়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কোন কোন বর্ণনাতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আহা রওজা শরীফে এসে বসে বসে কাঁদে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে নবী গামি আসছি আজান দিয়েছি সাহাবীরা রে আগে আজান দিলে নবী আসত এখন আজান দিলে নবী আসে না যে আজান দিলে নবী আসবে না সে আজান বেলাল আর কোনদিন দেন নাই বেলাল চলে গেলেন সিরিয়াতে আবার কলিজা ফেটে মারা গিয়েছিলেন বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছিলেন বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছিলেন এ গম্বদ বলে মঞ্জুর দোয়া করুনা জব ওয়াক্ত না যায়ে আকা দিদার আতা করুনা দিদার আতা করুনা মে কবরে অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তন্হা মে কবরে
অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তন্হা ইমদাদ মেরি করুনে আজান রসূল আল্লাহ ইমদাদ মেরি করুনে আজান রসূল আল্লাহ রওশন মেরি তুরবত কো লিল্লাহ জরা করুনা জব ওয়াক্ত নে আয়ে আকা দিদার আতা করুনা দিদার আতা করুনা সলাতু ইয়া রাসূলুল্লাহ صلاتن يا رسول الله سلام يا حبيب الله عليكم بجن بجن صحابرا এই ভাবে নবীকে ভালোবেসে বেসে তারা ঘুমিয়ে গেছে কলিজা ফেটে মারা গিয়েছিলেন হযরত বেলাল রসুল প্রেমের জন্য তাদের এত দাম আশিক রসুল বাজান আমাদের নামের আগে অনেক সময় আশিক রসুল লেখা হয় না 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 আমরা আশিক রসুল হতে পারি না এটা অনেক বড় দামি খেতাব বাবা অনেক বড় দামি এটা বেলালের জন্যই মানায় এটা ওয়াসল কর্ণীর জন্য মানায় এটা হযরত খাব্বাবের জন্য মানায় এটা আবু বকর ওমর উসমান আলীর জন্য মানায় সাহাবী রিদওয়ানুল্লাহ তাআলার মাজমাইনের জন্য মানায় বাজান এটা ওলী আল্লাহদের জন্য মানায় আমরা এই পর্যায়ে যেতে পারি না বাজানো এ যুবক সেই দিন পিঠের চামড়া দিয়ে গোশত দিয়ে বেলাল কালেমার আওয়াজ বুলন্দিরে গেছিল কালেমা সেই দিন ছেড়ে দেয় নাই তোমার আমার কি হলো বন্ধু এখনো কেন তুমি নামাজে আসো না এখনো কেন তুমি রোজায় বসো না এখনো কেন তুমি মাহফিলে আসো না এখনো কেন তুমি নবীর সুন্নতের রঙে নিজেকে রাঙ্গাও না এখনো কেন তোমার সুন্দর পোশাক নবীর তরিকায় আসে না এখনো তুমি কেন দাড়ি রাখতে চাও না এখনো কেন তুমি আল্লাহর পথে আসতে চাও না যুবক আসো মুরব্বী বাবা গো বয়স হয়ে গেছে শরীরের শক্তি নব্জ হয়ে গেছে চোখে কম দেখেন স্মৃতি শক্তি কমে গেছে এখনো কেন মসজিদ আপনার আসতে মন চায় না ওই বৃদ্ধের প্রতি আমার আল্লাহ বেজার হয় যে বৃদ্ধ বৃদ্ধ কালে আল্লাহর হুকুম মানে না ওই বৃদ্ধের প্রতি আল্লাহ বেজার হয় যে বৃদ্ধ বৃদ্ধ কালে নামাজে বসে না ওই বৃদ্ধের প্রতি আল্লাহ বেজার হয় ওই বৃদ্ধ এখনো জিকিরে বসে না এখন তো আপনার বয়স শেষ এখন উচিত আপনাকে আল্লাহর জান্নাতের বাগানে বসা এখন উচিত আপনাকে মসজিদে ঘন ঘন যাওয়া মেহশরের কঠিন মাঠে সাত শ্রেণীর বান্দা আল্লাহর আরশে আল্লাহর নিচে জায়গা হবে ওই আল্লাহর ব্যক্তি যিনি মসজিদ থেকে ফিরে আবার হৃদয়টা মসজিদ মুখী থাকে অর্থাৎ নামাজ থেকে বের হয়ে চলে যাওয়ার পরে জোহর পড়ার পরে চিন্তা করে আসর কিভাবে মসজিদে যাওয়া পড়বো আসর থেকে বের হয়ে যাওয়ার পরে চিন্তা থেকে মাগরিবে কখন যাবা মাগরিব থেকে বের হওয়ার পরে চিন্তা থাকবে কখন এশায় যাবা এই ব্যক্তির হৃদয় মসজিদের মধ্যে বেঁধে রেখেছে যায় আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠে আল্লাহর আরশ আজিমের নিচে আল্লাহর আরশ সারা যেদিন কোন ছায়া থাকবে না সেই দিন এই আল্লাহর বান্দা আমার আল্লাহ আরশে মোল্লার নিচে জায়গা করে দিবে একবার জোরে বলা যাবে কি সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।